SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। রমজান কিছু দিন পরে অনেক দূরে যাবে সরে, নাও ইফতার সেহেরি করে। ও মোমিন মুসলমান, ইয়ে যে এক খাস খুদা পাকের অবদান। ও মোমিন মুসলমান, ইয়ে যে এক খাস খুদা পাকের অবদান। রমজান কিছু দিন পরে তিরিশটা দিন ধরে মুমিন চাই পানা খোদার দারে, যত খুশি খেয়ে যাও বেহিসাবি খরচ করে। আর সবাই সাজাই হাজার সামান ইফতারি জোগাড় করে, কেউ পানিতে ইফতার করে শুকর করে প্রভুর দারে, কেউ রাখে না তাদের সন্ধান। মুমিন মুসলমান, ইয়ে যে এক খাস খুদা পাকের অবদান। দেখুন একটি পরহেজগার এক নারী, সন্তান এক নিয়ে তার সংসার, খুদা নাকি নিয়েছেন ডেকে আপন স্বামীকে তার। আস্তে আস্তে বড় হয় ছেলে, শুধাই আম্মা জানকে ধরে, আম্মা জান কয় তোমার আব্বা গেছে বাবা শহরে। আস্তে আস্তে বড় হয় ছেলে, শুধাই আম্মা জানকে ধরে, মা গো সকলের আব্বা আছে, আমার আব্বা কোথায় মা? তখন মা বলছে, আম্মা জান কয় তোমার আব্বা গেছে বাবা শহরে, কই ছেলে কবে আসবে মা বাজার। মুমিন মুসলমান, ইয়ে যে এক খাস খুদা পাকের অবদান। ঝরঝর করে জননী কাঁদছেন, আর বাচ্চাকে বুকে টেনে নিয়ে জড়িয়ে চুমা খেতে খেতে মা বলছেন, দুই নয়ন আসু ভরা বলে বাছা যখন জিজ্ঞাসা করলো মাকে, আমার আব্বা কোথায়? মা বললো শহরে গেছে। ছেলে বলছে, মা গো সেলিমের আব্বা, রহিমের আব্বা, কুতুবের আব্বা সবাই বোম্বাই গিয়েছিল, দিল্লি গিয়েছিল, সবাই বাড়ি ফিরে এসেছে, আমার আব্বা যান কোন শহরে আছে বলো না মা, আমি চিঠি লিখবো। জননী ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছে, বাবা তোমার আব্বা কোনো শহরে নেই, তোমার আব্বা আল্লাহর কাছে আছে। তখন ছেলে বলছে, মা গো সেই আল্লাহর চিঠি আমায় দাও, আমাদের সংসারে এত কষ্ট, তুমি কত কষ্ট করছো মা গো, আব্বার কাছে যদি চিঠি দিই তিনি নিশ্চয়ই এই চিঠি পড়ে অবশ্যই আমাদের জন্য খাবার পোশাক সব কিছু পাঠাবেন। তখন ছেলেকে ছেলে মাকে বলছে, ছেলে বলে পাঠাবো চিঠি আল্লাহ পাকের দরবারে, ছেলে বলে পাঠাবো চিঠি আল্লাহ পাকের দরবারে, আব্বাকে আমার দাও পাঠিয়ে আল্লাহ গো মা গো, আব্বা ছাড়া মানে না আমার মো। মুমিন মুসলমান, ইয়ে যে এক খাস খুদা পাকের অবদান। বাধ্যতামূলক জননীকে যখন ছাড়ছেন না, জননী বলছেন, বাবা আমি তো বললাম যে তোমার আব্বা আল্লাহর কাছে গেছেন। তাই ছেলেটিকে আল্লাহর কথা যখন বললো, ছেলেটি বলছে, ঠিক আছে আম্মা জান আমি আল্লাহর দরবারেই চিঠি পাঠাবো। চিঠি লিখছে ছেলে, তারপর কি হলো দেখুন, খুশি মনে এক ধ্যানে আব্বাকে চিঠি
দেখে চিঠি হাতে যাই ছুটে চিঠির বাক্স যেখানে থাকে বাক্সটি উপরে তেরয় বাচ্চার হাত গেল নাই বাক্সে ফেলার তরে বাচ্চা দেখো না শুধু লাপায় হাত না পেয়ে হয় পেরেশান মুমিন মুসলমান এ যে খুদা পাকের অবদান বাচ্চাটি যখন বাক্সে হাত পাচ্ছে না এমন সময় একটা লোক দেখতে পেয়ে ছুটে এসে বলছে বাবা খোকন তুমি কাকে চিঠি দেবে তখন ছেলেটি কাঁদতে কাঁদতে বলছে আমাদের সংসারে অনেক কষ্ট যায় আমার আব্বা জন নাকি আল্লাহর দরবারে কাজে গেছেন আম্মা জান প্রায় বলেন আব্বা জান আসেন না সেই জন্য আমি আব্বাকে চিঠি পাঠাচ্ছি আমার আব্বা চিঠি পড়ে আমাদের জন্য খাবার পোশাক পাঠাবে এই জন্য চিঠি লিখে আমি আল্লাহর কাছে ছাড়বো কিন্তু বাক্সে হাত যাচ্ছে না তখন সেই লোকটি বলছে আহা আহা বাবা তুমি ওই চিঠিটা আমাকে দাও তারপর এক ব্যক্তি এসে বলে চিঠি দেবে বাচ্চাকারে বলে শিশু গেছে কাজে আব্বা মোর খুদার দারে আম্মা জান ওই কাঁদে শুধু সংসারেতে কষ্ট যায় খোদার কাছে তাই দিচ্ছি চিঠি আব্বাকে যেন পাঠিয়ে দেয় শিশুর কথায় বুক ফেটে যায় তখন মুমিন মুসলমান এ যে খাস খোদা পাকের অবদান তখন সেই লোকটি বলছে বাবা তুমি তো হাত পাচ্ছ না তুমি এক কাজ করো ওই চিঠিটা আমায় দাও আর এই বাক্সে ফেললে তাড়াতাড়ি যাবে না আমাদের বাড়ির পাশে থেকে পিয়ন যায় আমি পিয়নের হাতে দিয়ে দেবো তাহলে কালকের মধ্যেই তোমার আব্বার কাছে এই চিঠিটা পৌঁছে যাবে তারপর কি হলো দেখুন শিশুকে বলে দাও দিয়ে ফেলে খোদার কাছে যাবে চলে চিঠি পড়ে সব বুঝতে পারে সেই লোকটি বড় দয়ালু ছিল চিঠি পড়ে যখন সব বুঝতে পারলো তারপর এদের পোশাক কিনে দেয় সেই ঠিকানায় ছেড়ে চিঠি পড়ে সব বুঝতে পারে এদের পোশাক কিনে দেয় বাচ্চার ঠিকানায় ছেড়ে পোশাক ওই টাকা যখন বাড়িতে পৌঁছে গেল আম্মা জান অবাক হলেন বাচ্চাকে জিজ্ঞাসা করে আম্মা জান অবাক হলেন বাচ্চাকে জিজ্ঞাসা করে কি অবাক কাণ্ড এমন করে কি ব্যাপার আমি কি স্বপ্ন দেখছি নাকি তখন ছেলেটি বলছে চিঠি দিয়েছিলাম মা গো পাঠিয়েছি আব্বা মোদের তরে আব্বার খোদা মুসলমান এ যে খাস খুদা পাকের অবদান এবার দেখুন আজকে ওই চাঁদ রাত্রি কালকে ওই খুশির ঈদ যার তরে সবাই জেগে চোখে টেনে কারণ ঈদ মা ছেলে বিছানায় ঘুমিয়ে আছে ঠিক এমন সময় দরজাতে ফের কে এসে ঠক ঠক করে এমন সময় দরজাতে ফের কে এসে ঠক ঠক বাচ্চা বলে দাও মা খুলে কেউ মেহমান বুঝি এলো ঘরে মুসলমান এ যে খাস খোদা পাকের অবদান তারপর দেখো যখন বাচ্চা বারবার বলছে মা গো মনে হয় কোনো মেহমান এসেছে তুমি একবার দরজাখানা খুলে দাও না আম্মা জান যখন দরজা খুললেন কি দেখা গেল দরজা খুলে দেখতে পেল আপন স্বামীকে তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই সালাত ইয়া রাসূলুল্লাহ দরজা খুলে দেখতে পেলো
কি দেখছি? স্বামী বলছে, হ্যাঁ বেগম আমি তোমার স্বামী। বলছে, স্বামী আপনি যে পাঁচটি বছর আগে, বলে হ্যাঁ বেগম ঠিকই বলেছ, আমি নদীর স্রোতে ভেসে গিয়েছিলাম, আমি অনেক দূরে পৌঁছে গিয়েছিলাম, সেখান থেকে আর আসতে পারিনি। তখন স্বামী বলছে, স্বামী বলে নদীর তলে গিয়েছিলাম ভেসে, হুঁশ যখন ফিরিল আমার দেখিয়াছি একে চুরিয়ার পাশে। আমার মাথা ঠিক ছিল না, আমি অনেক চেষ্টা করেছি তোমাদের কাছে আসতে পারিনি, অনেক কষ্টে অনেক চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম যে আজকে হচ্ছে চাঁদ রাত্রি কালকে ঈদ, আমাকে যে কোনো ফিকিরে বাড়ি যেতে হবে। তাই বিবি দেখো আমি সব কিছু নদী নালা পার করে আমি তোমার কাছে চলে এসেছি, আর সঙ্গে কি নিয়ে এসেছি দেখো, আজ এনেছি করে অনেক উপার্জন মুসলমান, এ যে খাস খুদা পাকের অবদান। চিন্তা করুন আল্লাহ মহিমা বোঝা বড় ভার। সর্বশেষে কবি বললেন, কেউ একা ভেব না গো, একা কভু তুমি না, যার কেউ নাই তার খোদা আছে, সেই তো করে দেখা শোনা। এস এম নজরুল হকের পথে জীবন তোমার গড়ে যাও, এস এম নজরুল হকের পথে জীবন তোমার গড়ে যাও, অসহায়ের দুঃখে তুমি জান মাল ওই সুফে দাও, এই তো ইসলামী বিধান। মুমিন মুসলমান এ যে খাস খুদা পাকের অবদান, রমজান কিছুদিন পরে অনেক দূরে যাবে সরে, নাও শেহরি ইফতার করে, ও মুমিন মুসলমান এ যে খাস খুদা পাকের অবদান, ও মুমিন মুসলমান এ যে খাস খুদা পাকের অবদান, এ যে খাস খুদা পাকের অবদান।